আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ফুল রিভিউ করব না, শুধু এগুলার প্রাইস বলবো আর এগুলাকে দেখাবো কিরকম কি আসে বিষয়। তো এটা হচ্ছে আমার কাছে তিনটা র্যাকেট, তিনটা মডেল। আর এই ভিডিওটা যারা দেখবেন তাদের তাদের বাজেট যদি হয়ে থাকে 1000 টাকার নিচে, 500 টাকার উপরে, অর্থাৎ 500 টাকার কাছাকাছি, তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ওয়ান অফ দ্য বেস্ট হবে এবং হেল্পফুল হবে। তো প্রথমে আমি দেখাচ্ছি আরএসএল, ঠিক আছে? আরএসএল একটা ব্র্যান্ড, এটা ওয়ার্ল্ডে সব জায়গায় চলে আর আমাদের বাংলাদেশে তো মোস্ট ফেমাস একটা ব্যাট। আর এই ব্যাটটা দাম নিচ্ছি মাত্র আমরা 600 টাকা। এই যে দেখুন, অনেক অনেক স্প্রিং করে, এটা কিন্তু অনেক বাঁকা হয়, ঠিক আছে? আর এটার ফ্রেমটা দেখুন, এটা চাইলে আপনারা, এটা আসলে মূলত চায়না থেকে গার্ডিং করা আসে। আপনারা চাইলে এটা কয়েকদিন খেলার পরে নিজে এটা কেটে তারপরে আপনারা আরও গার্ডিং করে নিতে পারেন অন্য তার দিয়ে, তবে আমার মনে হয় না এটা গার্ডিং করা দরকার। এই দেখুন অনেক টাইট, আমি দুই হাত দিয়ে চাপ দিতেছি অনেক জোরে কিন্তু কোনো কিছু করতে পারতেছি না, ঠিক আছে? এটার পাওয়ার অনেক ভালো। এটার মডেল হচ্ছে RSL 223। তারপর হচ্ছে এটা গোল্ডেন কিং, 907 গোল্ডেন কিং। গোল্ডেন কিংয়ের মধ্যে আপনার গোল্ডেন উইনের মধ্যে দুই রকম আছে, একটা হচ্ছে 907 গোল্ডেন উইন আর এটা হচ্ছে গোল্ডেন কিং, এটাও 907। তবে এটা এই যে এখন যে টাইটটা দেখতেছেন, এরকম টাইট সবসময় থাকে না, এটা আসলে ফুললি চায়না থেকে কাটিং করা আসে কিন্তু এরকম টাইট থাকে না। আমরা নিজেরা এটারে মডিফাই করি। যেমন মডিফাই কীভাবে করি, এটার তারটা কেটে, রকটা কেটে তারপরে আমরা নতুন করে লক গার্ডিং করে লাগাই মেশিন দিয়ে। এটা আসলে 24 কিংবা 26 দিয়ে গার্ডিং করা, অনেক টাইট। এটা আসলে অনেক ভালো মানের একটা র্যাকেট, যারা পিছন সাইডে খেলেন হার্ড বাইরান তাদের জন্য এই ব্যাটটা অনেক হেল্পফুল হবে। এটা আমরা নিচ্ছি মাত্র 700 টাকা। তারপর আছে গোল্ডেন উইনের 907। এই যে গোল্ডেন উইনের 907-এর মধ্যে এখানে একটু জয়েন্ট লেসের মধ্যে এখানে একটা প্রোটেক্টর দেওয়া আছে। অনেক র্যাকেট আসলে এই ধরনের এই রেঞ্জের মধ্যে 800 কি 600 টাকার মধ্যে যেই র্যাকেটগুলো, এই র্যাকেটগুলোর বেশিরভাগ প্রবলেম হচ্ছে কি, আপনার ডান্ডারের সাইডে হয়টা খুঁয়া যায় না তো ডান্ডা ভেঙে যায়, তো বেশিরভাগ এইখান থেকে খুঁয়া যায়। তো এইখান থেকে যাতে না খোয় তার কারণে একটা প্রোটেক্টর দেওয়া আছে। আর এটা গোল্ডেন উইনের 907, GW 907 এটার মডেল। এটা আসলে চায়না থেকে গার্ডিং করা আসে আর এটা রকটা আসলে অন্যরকম, আনকমন একটা রক। এটা হলো অ্যাশ কালারের মধ্যে ডিপ অ্যাশ আর এটা টাইট, বলার কোনো ভাষা নেই। র্যাকেটটা অনেক ভালো মানের র্যাকেট আর এই র্যাকেটটা বাংলাদেশের মধ্যে এমন কোনো জায়গা নেই যে এটা চিনে নেয় এবং খেলে নেই, এটাতে খেলতে পারেন যাদের বাজেট 1000 টাকার নিচে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এটাও আমি নিচ্ছি মাত্র 600 টাকা। এটা রেট ছিল 700 টাকা, আমি আর চ্যানেল থেকে আসলে আমি 600 টাকা রাখবো। তো এই যে এটা, আর এই যে দেখুন এটার ফিনিশিংটা দেখুন, কাজের অনেক চমৎকার। তারপরে দেখুন এটা যে অরিজিনাল, এটার প্রমাণ হচ্ছে আপনার এই যে লোগোটা দেখুন, একবারে এটা হলো খোদাই করা, আপনার একবারে খোদাই করা। হ্যাঁ, তো এই হচ্ছে আমার আমার কাছে তিনটা র্যাকেট আজকে। তো সবাই আশা করি বুঝতে পারছেন, তো আমার কাছে ব্যাডমিন্টন কিংবা খেলার যাবতীয় যা আছে, চাইলে আপনারা আমার কাছে নক দিলে, আপনারা কমেন্ট করলে আমি আসলে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, আর আমাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।